হয় তরুলতাও সোনার হবে গাছপালাও সোনার হবে সবকিছু থাকবে সোনা দিয়ে আল্লাহ বানাবে ধরবে তো সোনার গাছে সবজি ধরবে তো সোনার গাছে ধরবে কলা ধরবে তো সোনার গাছে ধরবে আম ধরবে তো সোনার গাছে ধরবে সমস্ত গাছপালা তরুলতা সোনার মাটি জাফরানের বিল্ডিং হবে সোনার ইটের রূপার ইটের এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়ব তো চড়ব বাইব কি ওইখানে সিঁড়ি থাকবে না সুপার একটার লাগানো থাকবে সুপার লিফ্ট লাগানো থাকবে ওটা হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই ওই লিফ্ট হাত দিয়ে চলবে না বটন দাবাইতে হবে না দাবায়া দরজা খুলতে হবে না মন বলবে খোল খোলা যাবে যত তালায় যেতে চান অত তালায় চলা যাবে মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালাটাই কি করতেছে একটু দেখাই নিচের তালাটাই কি করতেছে ওইখানে থামবে আবার দেখাবে আবার উপরে নিয়ে যাবে প্রত্যেক তালা এক একটা রাখা থাকবে প্রত্যেক তালায় যুবক এখন তো বৎসরে একটা দিনের লেগা তোমরা খালি গুনতে থাকো চোদ্দ তারিখ কবে আইবো ঠিক না যদি একবার লেখা আমারে পাঠাইল আই ডট ডট ইউ আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে জাননা থেকে এগুলা হবে এই জন্য সর রাত্র নেটের ভিতরে কাটায় যত পয়সা নেটে খরচ করে ওই পঞ্চ পয়সা যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যায় যেই পয়সা নেটের ভিতরে খরচ করে জান্নাত তো চাই জানি তো নাই কি আছে চোখে তো দেখা হিসাব আছে ওই গেলে তো হারায়া যাব চলেন এতটুক তো শুনায় দেই একটু দারুণা তো শুনাই জান্নাত দুনিয়া তো আশা পুরানের জাগা না এখানে আশা পূর্বে না কেননা দুনিয়া মকসুম আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত এটাকে আর বড় করা যাবে না আল্লাহ এটাকে চব্বিশ হাজার মাইলই তৈরি করছেন পুরা দুনিয়াটা চব্বিশ হাজার মাইল আমাদের এই গ্রুপটা আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল এর সাতষাট্টি ভাগ জল ৩৩ ভাগ স্থল মাত্র চব্বিশ হাজার মাইল নাইলে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় হইতো না আমাদের ঘড়ির কাটা চব্বিশ হিসাবে হইতো না তাহলে পঁচিশ হিসাবে হইতো যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো কেননা পার ঘন্টায় এক হাজার মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে পার ঘন্টা এক হাজার মাইল গতিতে ঘুরতেছে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের ঘড়ি চব্বিশ ঘন্টায় রাত দিন বলে এই ছোট দুনিয়াটা এটা বাড়ানো যাবে না আশা এখানে পুরা হবে না এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে সবচেয়ে ছোট এই দুনিয়ার দশ গুণ দিবে দশ গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাই কত ওটা বাঙালি পাবে না বাঙালি পাবে না বাঙালি আর চেয়ে বড়টা পাবো ইনশা আল্লাহ সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম জোহাইনা ওর কবিলার নাম জোহাইনা আল্লাহ রসুল বসে ওই জোহাইনা কবিলার জোহাইনা পাবে সবচেয়ে ছোটটা আমরা বড় পাবো ইনশাআল্লাহ যার মাটি গুলা জাফরানের এই মাটি না দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না সাজানো গুছানো হায় 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 তরুলতা ও সোনার হবে গাছপালাও সোনার হবে সবকিছু সোনা মোড়ানো থাকবে সোনা দিয়ে আল্লাহ বানাবে ফুল ধরবে তো সোনার গাছে ধরবে সবজি ধরবে তো সোনার গাছে ধরবে কলা ধরবে তো সোনার গাছে ধরবে আম ধরবে তো সোনার গাছে ধরবে সমস্ত গাছপালা তরণতা সোনার মাটি জাফরানের বিল্ডিং হবে সোনার ইটের রুপার ইটের এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়ব তো চড়বো কি কইরা বাইব তো বাইব কি কইরা ওইখানে সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার লাগানো থাকবে সুপার লিফ্ট লাগানো থাকবে ওটা হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই ওই লিফট হাত দিয়ে চলবে না বটন দাবাইতে হবে না দাবায়া দরজা খুলতে হবে না মন বলবে খোল খোলা যাবে যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই নিচের তালাটাই কি করতেছে ওইখানে থামবে আবার দেখাবে আবার উপরে নিয়ে যাবে প্রত্যেক তালা এক একটা রাখা থাকবে প্রত্যেক তালায় যুবক এখন তো বৎসরে একটা দিনের লেগা তোমরা খালি গুনতে থাকো চোদ্দ তারিখ কবে আইব ঠিক না যদি একবার লেখা আমারে ঠিক না তো একটা তারিখের আশায় থাকো ঠিক না কি আরে রাগ হয়ে গেল একটা তারিখের আশায় থাকে এটার লেখা যে কবে ওই তারিখটা চোদ্দ তারিখটা আইব যদি ভুলেও একবার লেখা দেয় আমারে आई डॉट डॉट यू हां डॉट डॉट ही কইলাম আমি ঠিক না हां हाय ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসে ঘন্টায় ঘন্টায় আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাল ইলাইয়া জান্নাতের হুর যেটা আল্লাহ বানায়া রাখছেন ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আছিস আমার কাছে কেন আসিস না যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া কাক পর্যন্ত বানাবে আল্লাহ সাফরান দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন লাও বাজাগা সাব আথী আবভরলা আসবা সাস সমুদ্রেের থতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। সাটা চাটটা গ্রালে সমস্ত জগটটা মূহিত হয়ে যাবে। লাও কাসাফা সা কাই হেলা গাবা দাওুসাম। যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে লাও জাহিকা আলা তুনিয়া লত নব্বারাতির দুনিয়া কুল্লা হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লা তা দুনিয়া কুললা পুরাটা দুনিয়া সুগ রানে হয়ে যাবে একটু চোখ বন্ধ করা বলো তো দেখি রূপগঞ্জের যুবক একটু চোখ বন্ধ করে একটু বাবু আর বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হল চোখ বন্ধ করে ভাবতে হবে খুললে বাবা যাবে না চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা রসুল বলছেন সব রাখা রাখা আছে আছে কিনা আল্লাহর এক তালার দূরত্ব এরকম কিনা রাখা আছে আসে না চাও নাচ রাখা আছে তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ দুই বার নাচলে পরে ঢের হয়ে যায় চল্লিশ বছর টানা নাচবে চল্লিশ বছর লেহেঙ্গার হবে তিন কিলোমিটার একটু পর পর তোমার মুখের উপর ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে যেই লেহেঙ্গা পড়াবে এই দুনিয়া সুতার লেহেঙ্গা না জান্নাতি মামনদেরকে লেহেঙ্গা পড়াবে আলোর লেহেঙ্গা আলোর সুতা দিয়া লেহেঙ্গা বানাবে সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার গের গের বোঝেন লেহেঙ্গা চিনেন মেক্সি মেক্সি তিন কিলোমিটার শুধু গেরই হবে আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ চব্বিশ চল্লিশ বৎসর পর্যন্ত টানা নাচ চলবে প্রত্যেক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার কোন কালারের সাথে কোন কালারের মিল নাই প্রথম জংকারে যেই দুই লক্ষ বাহির হয়েছে চল্লিশ বৎসরের মাথায় যায় এক কালার ও রিপিট হবে না শুধু তো বলেন না আল্লাহ রসুল কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রসুল বলছে কে বাজি লাগাইতে চাও সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই মানিল মোসমা বলছে নাহনু ইয়া রাসূলুল্লাহ বাজি লাগাবো জান্নাত পাইতে চাই হায় হায় যুবক গান আছে নাচ আছে সব আছে আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে সুবহানাল্লাহ